তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটি ছোট বড় সবার জন্য। আজ আমরা আপনাদেরকে দেখাবো অনেক কোম্পানি কিভাবে ডুপ্লিকেট বা ফেক জিনিসপত্র তৈরি করে, আর আপনাদেরকে এটাও জানাবো মার্কেটে পাওয়া ফেক বা নকল যে কোনো জিনিসপত্র কিভাবে চিনতে পারবেন, আর কিভাবে বা জানতে পারবেন কোনটা আপনার শরীরের পক্ষে ভালো আর কোনটা ভালো না। তো চলুন শুরু করা যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে একটা লাইক অবশ্যই করবেন, কারণ আজকের এই ভিডিও আপনার জন্য আমরা স্পেশালি তৈরি করেছি। নাম্বার একে আছে নকল মধু। আপনারা কি জানেন কিভাবে নকল মধু তৈরি করা হয়? আজকাল মার্কেটে অনেক রকম ব্র্যান্ডের কোম্পানির মধু পাওয়া যায়, কিন্তু এইসব ব্র্যান্ডের কোম্পানির নাম দিয়ে অন্যরাও নকল মধু বিক্রি করে। তো আজকে আমরা দেখাবো নকল মধু ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়, তাছাড়া কোনটা আসল মধু আর কোনটা নকল মধু। মধু যে কোম্পানি বা ব্র্যান্ডের হয় সে কোম্পানির লেবেল লাগিয়ে নকল মধু কোর্টে ঢুকে সে বড় বড় কোম্পানির নাম দিয়ে বিক্রি করে দেয়। আর নকল মধু বানানো হয় কিভাবে চলুন আপনাদের দেখিয়ে দিই। প্রথমে কোম্পানির লোকেরা একটা বড় কন্টেনারে চিনি ঢেলে দেয়, তারপর এতে জল দেওয়া হয়। এটাতে চিনি যদি 10 কেজি দেওয়া হয় তাহলে জল 5 লিটার দেওয়া হবে। তারপর এটাকে মিডিয়াম আগুনে গরম করার পর এটার রং সোনালী কালারের হয়ে যায়। তারপর এতে গরম জল দেওয়া হয় আর এটাতে আবার চিনি দেওয়া হয় এবং এটাতে অল্প করে লেবু রস দেওয়া হয় আর শেষে এটাতে অল্প আসল মধু মেশানো হয়। তারপর এটা আবার গরম করা হয়। যতক্ষণ না এটা মধুর মতন কালার নিচ্ছে ততক্ষণ এটাকে গরম করা হয়। তারপর এটাকে আবার ঠান্ডা করা হয়। এবার মধুগুলো কোটোতে লোড করা হয়। শেষে এইসব লোকেরা বড় বড় কোম্পানিগুলোর ডুপ্লিকেট লেবেল তৈরি করে আর কোটোর গায়ে ডুপ্লিকেট লেবেল লাগিয়ে কোটোতে মধু লোড করে দেয়। আর যারা গ্রামে মধু বিক্রি করে বেড়ায় তাদের কাছ থেকে মৌচাক নিয়ে নেয় আর কোটোতে একটু করে মৌমাছির চাক ঢুকিয়ে দেয়। তারপর উপর থেকে ডুপ্লিকেট মধু ঢেলে দেয় আর শেষে ঢাকনা লাগিয়ে দেয়। তারপরে মানুষ ভাবে এটা আসল মধু। তো এবার জানা যাক কোনটা নকল মধু আর কোনটা আসল মধু কিভাবে দেখে বুঝবেন। বন্ধুরা, যখনই আপনারা কোনো ব্র্যান্ডের মধু কিনবেন তখন ওই মধুর প্যাকেটের উপর লেখার অক্ষরগুলো অবশ্যই পড়বেন। যেটা আসল মধু হবে সে প্যাকেটের গায়ে লেখা থাকবে, এটা শুধুমাত্র ফুল থেকে তৈরি হয়েছে আর এটা মৌমাছি তৈরি করেছে। আর অন্য মধু যেগুলো যত বড় কোম্পানি হোক না কেন ডুপ্লিকেট মধুর কোটাতে লোড করে, তারপর অনেক রকমের আলতো ফালতো অক্ষরগুলো লিখে লেবেল লাগিয়ে দেয়, তারপর অনেক রকম জিনিস মেশানো আছে বলে লেখা থাকে, সেটাই হলো নকল মধু। আর যেটা আসল মধু হবে সেটা শুধু ফুলের রস দিয়ে তৈরি তাই লেখা থাকবে। এবার আপনি ডুপ্লিকেট কোম্পানি চিনবেন কি করে? যেটা আসল মধু হবে সেই কোটোটা আপনি উল্টো করে দিলে যেটা আসল মধু ওটা অনবরত নিচে পড়তে থাকবে, আর যেটা নকল মধু ওটা কোটোর ওপর থেকে একসাথে পড়ে যাবে। তারপরে কিছুক্ষণ পর মধুটা এক ফোঁটা করে নিচে পড়বে। তারপর আপনি আপনার হাতের আঙুল দিয়ে মধু কোটোর ভিতরে আঙুল ডুবে ট্রাই করতে পারেন। যেটা আসল হবে সেটা আঙুল থেকে লম্বাভাবে পড়তে থাকবে, আর যেটা নকল মধু হবে সেটা কিছুক্ষণ পর আস্তে আস্তে 1 থেকে 2 ফোঁটা করে নিচে পড়বে। বন্ধুরা, আপনারা এইভাবে নকল কোম্পানির মধু চিনতে পারবেন আর আসল কোম্পানির মধুও চিনতে পারবেন। নাম্বার 2 আছে প্লাস্টিকের নকল চিনি। আপনি কি জানেন প্লাস্টিকের নকল চিনি কিভাবে তৈরি করা হয়? যারা অনেক পরিমাণ চিনি খেতে পছন্দ করেন ওইসব মানুষগুলো এটা অবশ্যই জানা দরকার, কারণ তারা অনেক সময় চিনির জায়গায় অন্য জিনিস খেয়ে নেন। এটা তো সবাই জানেন আখ থেকে চিনি তৈরি করা হয়, কিন্তু আপনারা কি জানেন চিনি এখন প্লাস্টিক দিয়ে বানানো হচ্ছে? প্লাস্টিক দিয়ে বানানো চিনি দেখে আপনি একটু বুঝতে পারবেন না যে এই চিনিটা প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে। আপনারা হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, তার জন্য আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে প্লাস্টিক দিয়ে চিনি তৈরি করা হয়, আর এটার সঙ্গে আমরা বলবো আসল চিনি কোনটা আর নকল চিনি কোনটা। বন্ধুরা, প্লাস্টিক থেকে চিনি বানানোর জন্য সর্বপ্রথমে প্লাস্টিকের বোতল বা খারাপ প্লাস্টিককে ট্রাকে লোড করা হয়, তারপর ট্রাকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এবং পরে এসব প্লাস্টিকগুলোকে একটা কনভেয়র বেল্টের সাহায্যে আগে একটা ক্রাশিং মেশিনে পাঠানো হয়।
এই খারাপ প্লাস্টিকগুলো একটি মেশিনে লোড করে ভালোভাবে ক্র্যাশ করে নেওয়া হয়। আর এইভাবে সমস্ত খারাপ প্লাস্টিকগুলোকে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। তারপর এই সমস্ত খারাপ প্লাস্টিকগুলোকে গরম জলে সেদ্ধ করা হয়। আর এটার ফলে প্লাস্টিক পুরোপুরিভাবে পরিষ্কার আর নরম হয়ে যায়। তারপরে একটা ছাকনার সাহায্যে প্লাস্টিকগুলোকে বাইরে বের করে নেওয়া হয়। তারপর এই প্লাস্টিকগুলোকে একটি রোটেটিং মেশিনে দেওয়া হয়। এই রোটেটিং মেশিন প্লাস্টিকগুলোতে হালকা করে চিনির আকার দিয়ে দেয়। এবারে প্লাস্টিকটাকে মিষ্টি করার জন্য 20% আখের রস মেশানো হয়। এটার ফলে প্লাস্টিকের ভেতরে মিষ্টি বেড়ে যায়। তার জন্য এটা প্লাস্টিক না চিনি বোঝা যায় না। তারপরে প্লাস্টিকের চিনিটাকে একদম সাদা করার জন্য এই চিনি ভেতরে দেওয়া হয় চুনা, সালফার আর সাদা কালার। তারপরে এইসব জিনিস দেওয়ার পরে এই প্লাস্টিক চিনিগুলোকে একটি বয়লার মেশিনে দেওয়া হয়। এখানে বয়লার মেশিনটি অনেক গরম হয়। এটার কারণেই এই চিনির ভেতরে থাকা জল ভাপ হয়ে উড়ে যায় আর চিনির ভেতরে দেওয়া সমস্ত জিনিসগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এই বয়লার মেশিনটি অনেক গরম হয় আর গোল গোল ঘোরায়, যার কারণে প্লাস্টিকগুলো একদম চিনির দানার মতন আকার নিয়ে নেয়। আর এইভাবে প্লাস্টিকের চিনি তৈরি করা হয়। এই চিনিগুলো এমন পরিষ্কারভাবে তৈরি করা হয় যে কোনটা আসল চিনি আর কোনটা নকল চিনি আপনি ধরতেই পারবেন না। এর জন্য আপনাদেরকে আমরা বলে দিচ্ছি কোনটা প্লাস্টিকের চিনি কিভাবে বুঝবেন। বন্ধুরা, প্লাস্টিকের চিনি বোঝার জন্য সর্বপ্রথমে একটা চামচে করে চিনি টেস্ট করে দেখবেন। প্লাস্টিকের চিনিতে মিষ্টি কম মাত্রায় হয় আর অরিজিনাল চিনিতে মিষ্টি বেশি হবে। আর একটা উপায় হলো, চিনি জলে দিয়ে যদি গলতে অনেক সময় লেগে যায় তাহলে ওটা নকল চিনি হতে পারে, কিন্তু আসল চিনি খুব তাড়াতাড়ি গলে যায়। আর 3 নম্বর উপায় হলো, অরিজিনাল চিনি সবসময় চকচক করে আর যেটা ডুপ্লিকেট চিনি হয় সেটা সময়ের সাথে সাথে কালার খারাপ হয়ে যায়। প্লাস্টিক দিয়ে বানানো চিনি 1 মাস পরে একটু কালার খারাপ হয়ে যায়। প্লাস্টিকের চিনিগুলোর উপরে বেশি দিন কালার থাকে না। আর এভাবে কোনটা নকল চিনি আর কোনটা আসল চিনি আপনারা চিনতে পারবেন। নাম্বার 3 আছে ফেক মিনারেল ওয়াটার মেকিং প্রসেস। বন্ধুরা, আজকাল মার্কেটে বিসলারির মতন পপুলার ব্র্যান্ড আছে যেগুলোর উপর আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করেন যে এই জলটা 100% পিউরিফায়ার, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। কিন্তু আজকাল দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলে। কিছু এমন ধোঁকাধাড়ি মানুষ আছে যারা নিজেদের লাভে নিচু থেকে নিচু কাজ করতে পারে। কিছু কিছু মানুষ আজকাল মার্কেটে বিসলারির ডুপ্লিকেট ব্র্যান্ড বের করেছে, যেটাতে এটা বোঝা যায় না যে কোনটা আসল বিসলারির বোতল আর কোনটা নকল বিসলারির বোতল। বন্ধুরা, ঠিক এইভাবে জলকে ফিল্টার করার জন্য বিসলারি কোম্পানিতে অনেক দামি দামি মেশিন ব্যবহার করা হয় যেগুলোর সাহায্যে জল ফিল্টার করা হয়। আর জলটাকে অনেক রকম প্রসেস দিয়ে নিয়ে যাওয়া হয়, যেমন অজিনাইজেশন, স্যান্ড অ্যান্ড কার্বন ফিল্টার, লোয়ার অজিনাইজেশন আর মিনারালাইজেশন। তাছাড়া আরও অনেক প্রসেসে জলকে বের করা হয়। তারপর বিসলারির মতন ব্র্যান্ডের জল হয়, আর ওইদিকে নকল বিসলারি জল তৈরি করা হয় এইভাবে, একটা কাপড়ে জল ছাঁকা হয় আর তারপরে এই জলগুলোকে বোতলে লোড করে দেয় আর বিসলারি কোম্পানির ছাপানো লেবেলগুলো দিয়ে বোতলের গায়ে লাগিয়ে দেয়। আর ঠিক এইভাবে ডুপ্লিকেট মিনারেল জল তৈরি করা হয়। বন্ধুরা, বিসলারি ডুপ্লিকেট বোতল কীভাবে চিনবেন সেটাও এখন আপনাদের দেখাবো। যেগুলো বিসলারি ডুপ্লিকেট বোতল হয় সেগুলোর গায়ে বিসলারি লেখাটা ভুল হয়। তার জন্য যখন আপনি বিসলারি বোতল কিনবেন তখন বোতলের গায়ে বিসলারি বোতল লেখাটা ঠিকভাবে পড়ে নেবেন, আর এটাই একমাত্র চেনার উপায়। তাছাড়া জল কোনটা আসল কোনটা নকল আপনি বুঝতে পারবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাকে আজকের ভিডিও? আশা করছি আজকের ভিডিও অনেক নলেজফুল। তো যদি ভিডিওটি আপনার জন্য উপকারী হয় তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনে ক্লিক করুন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।